ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ অবরাকাত সম্মানিত মাহফুজ ভাই বাংলাদেশ থেকে জানতে চেয়েছেন রাস্তাঘাটে পথে ঘাটে চলাফেরার সময় অনেক লোক সিগারেট পান করে তাদেরকে সালাম দিব কিনা মুখ অপবিত্র বা দুর্গন্ধ ইত্যাদি ইত্যাদি আরেকটা বিষয় যারা সালামের উত্তর দেয় না তাদেরকেও সালাম দিব কিনা আলহামদুলিল্লাহ সাল্লাহ সাল্লাম আলা রসুল্লাহ মাবাদ সম্মানিত মাহুজ ভাই সালাম দেওয়ার গুরুত্ব ইসলামে অনেক সালাম একটা ইসলামের অভিবাদন একটা একটা সম্মান সালাম মুসলিম তাদেরকে সালাম দেওয়ার ব্যাপারে ইসলাম উৎসাহিত করেছে কাফেরদেরকে বেঈমান নাস্তিকদেরকে সালাম দেওয়ার নিষেধ কিন্তু যদি উত্তর দেয় তারা যদি সালাম দেয় সেটা উত্তর দিয়ে দিতে হবে সেটা আলাদা কথা কিন্তু মুসলিম যারা তাদের মধ্যে যদিও ত্রুটি বিচ্যুতি আছে সালাম তাদেরকে পৌঁছানো তাদের সাদর সম্ভাষণ জানানো এটা একটা ইসলামের অভিবাদন বিশাল জিনিস এখন এই সালাম দেওয়ার ক্ষেত্রে শিকার যে পান করে সে তো শিকার পান করলে অমুসলিম হয়ে যাচ্ছে না তাকে যে সালাম দেওয়া যাবে না মুখে দুর্গন্ধ থাকলে বা শিকার পান করে অবস্থায় যে সালাম দেওয়া যাবে না এটা এগুলি ইসলামের নিষেধের বাহিরে নয় বরং একটা মানুষ অন্যায় কাজ করতেছে সে অবস্থায় তাকে বাধা দেওয়া এটা হলো ইসলামের আদর্শ এখন কেউ যদি অবস্থা সালাম দেয় নিষেধ নাই সালাম দেওয়াতে মুখের দুর্গন্ধের সাথে তো সালামের নিষেধের কোনো সম্পর্ক নাই বা সিগারেট পান করা অবস্থা যে সালাম দেওয়া যাবে না এটা নিষেধের কোনো কিছু নাই অন্য অপরাধ করতেছে সে তার শাস্তি সে পাবে বা তার বিচার আল্লাহর সাথে সম্পর্কিত আপনার যদি বিষয় প্রয়োজন হয় বা কোথাও যাচ্ছেন সেখানে লোক সিগারেট খাইতেছে যেমন অফিস আদালতে বা বড় পার্সনে বা শিক্ষক অথবা আর সেই ধরেন লোক বসে অফিস সিগারেট খাইতেছে বা সিগারেট পান করতেছে এখন আপনি অফিসে ঢুকলে সালাম দিবেন না আপনি সালাম দিবেন হতে পারে আপনার সালামের কারণে তো তার জন্য হেদায়তের কারণ হইতে পারে এই অবস্থায় এখানে নিষেধের তো কিছু নাই আর আরেকটা জিনিস হলো সালাম দিতে হবে সবাইকেই সালাম উত্তর দিল না না দিল সেটা তার বিষয় সে এটা অপরাধী হবে কিন্তু আপনার সালাম আপনি পৌঁছাই দিলেন এই জন্য আলেমগণ বলছেন সালাম দেওয়াটা সুন্নতের অন্ত অন্তর্ভুক্ত কিন্তু উত্তর দেওয়াটা দেওয়া ওয়াজিব বরণ আল্লাহ রব্বুল আলম যেটা কোরআনে বলছেন যে তোমাদের কেউ যদি সালাম দেয় তাহলে উত্তর দেওয়া যতটুকু সালাম দিছে বাক্য ততটুকু পৌঁছাই নালে উত্তমটা পৌঁছাও উত্তমটা পৌঁছানো উত্তম ওই যে হাই তুমি তাহিয়া ফাহিউ হাসানামিন হা হা এই তো আল্লাহর কথা আর সালামের বিধান সম্পর্কে বা গুরুত্ব সম্পর্কে অনেক দলিল অনেক আয়াত হাদিস রয়েছে অনেক নবিস বাণী রয়েছে তার মধ্যে দু একটা বললে খুব গুরুত্ব বহন করে নবী সাল্লাহসাল্লাম বলেছেন যে একটা হাদিসে এক সাহাবি এসে প্রশ্ন করছিলেন রাসোলাল্লাহ ইসলামের কোন কাজটি উত্তম তখন নবী সাল্লাহ সালাম বলেছিলেন যে আহ তুতিয়ে তকরিউ সালাম আল্লাফতাল্লাম তারিফ যে ক্ষুধার্থকে খাদ্য খাওয়ানো এবং পরিচিত সালাম একটা প্রতীক সৌন্দর্য ইসলামের উত্তম কাজ সুতরাং আপনার দরকার আপনি সালাম দিয়ে দিবেন বাস এখন সে সালামের উত্তর দিল না দিল তারপর শিক্ষার সে অভাব এটা জ্ঞানের অভাব সে না হলে সে বিষয়ে অপরাধী হবে এটা হলো এই বিষয়ে সংক্ষিপ্ত কথা সালামের গুরুত্ব অনেক রয়েছে বিদেশে যাব না আল্লাহ রাব্বুল আলম আমাদেরকে সবাইকে ইসলামের বিধানের কাছে যেন আমরা স্যালেন্ডার হতে পারি ইসলামের বিধানগুলো সুন্দরভাবে পালন করতে পারি সেই তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন হাজর সাল্লাহাল নবিনে মোহাম্মদ সালাম ওয়া বারাকাতুহু